চ্যানেল আমি চলেছি তোমাদের সবার সামনে মিলিয়ে আজ একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি থাম্বনেলের টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো গাইস এখন রেগুলার এই রকমের ভিডিও আসতে চলেছে, আর আর পুজো তো চলেই এলো সামনে। তো আজকে কি জানো, আজকে তৃতীয়া, আর কিছুদিন আছে পুজো। তো চলো আপাতত এখন যাচ্ছি আমরা ঠাকুর করতে। তো বাইরের ঠাকুরগুলো হয়ে গেছে, এবার আমাদের মানে টাউনের মধ্যে যে ঠাকুরগুলো আছে সেগুলো করতে যাব। তো চলো গাইস এখন আজকে যাব লাকুড্ডি। তো চলো আমি এখন খেয়ে নিই, রেডি তো হয়ে গেছি অর্ধেক, তো অর্ধেক রেডি হব বাকিটা। তো চলো এখন খাবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ফুল রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো চলো এবার বেরোনো যাক। বেরোনোর আগে তোমাদের একটা জিনিস দেখবে, এই দেখো এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি ট্রেকিং। এই তো ওখানে গেলে খিদে পেয়ে যায়, যার জন্য এগুলো নিয়ে যাওয়া। তো চলো বেরোনো যাক, দেখতে থাকো সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, তো এখান থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা চলে যাব। তো চলো ওখানে গিয়ে মন্দিরে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে, আর বেশি বকবক করবো না, রাস্তায় অনেক লোক আছে দেখলে হাসবে। তো চলো গাইস পৌঁছে দেখা হচ্ছে। ফাইনালি আমরা এই জাস্ট 5 মিনিট হলো মন্দিরে এসে পৌঁছালাম। তো আমি একটু বসে আছি, তো তারপরে ভিডিওটা করলাম। তো দেখতে পাচ্ছ এখানে খড়ি দেওয়া হয়ে গেছে, তো এটা মানে একটা ছেলে দিয়ে গেছে। তো গাইস দেখলে ম্যাজিকের মতো কি সুন্দর, মানে এই সাদা ছিল ঠাকুরগুলো রং হয়ে গেল, তো এটাই হচ্ছে ম্যাজিক। কারণ আমি ভিডিওটা ততক্ষণ দেখাতে পারিনি তোমাদের সাথে, তো সব কাজটা করে ফেলেছি। তো চলো এবার দুপুরের দিকে হয়ে গেছে রং করতে করতে, কারণ আমরা এসেছি এখানে প্রায় 12টা। তো চলো খাওয়ার টাইম চলে এসেছে, আমরা যাচ্ছি এখন খেতে। তো চলো বাইকে উঠে পড়েছি, তো এবার যাচ্ছি আমরা খেতে। তো খাবারটা তোমাদের দেখাতে পারবো না, তো তোমাদের আমি কোনোদিনও খাওয়ার ভিডিও দেখাতে পারি না, কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগে কারো বাড়িতে খেতে গেলে সেখানে ভিডিও করা, তো আমার ভালো লাগে না কেমন একটা লাগে। তো চলো আমি খেয়ে এসে তোমাদের সাথে এই নিয়ে কথা বলবো। তো এখনকার মতো বাই, টাটা। 2 hours later তো গাইস দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো সব কমপ্লিটের দিকে। তো আমি খেয়ে এসে আমি এখানে ছিলাম না, তো যেখানে খেতে গেছিলাম সেখানে আর একটা ঠাকুর ছিল, সেখানে আমি চোখ আঁকছিলাম, তো যার জন্য আমি তোমাদের ভিডিওটা একদম দিতে পারিনি, ওখানেও দিতে পারিনি আর এখানেও দিতে পারিনি। তো ঠাকুরটা কমপ্লিটের মুখে চলে এসছে, তো এবার যদি আমি তোমাদের ভিডিওটা না দিই তাহলে ভিডিওটা কেমন অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো চলো এখানে মোটামুটি কমপ্লিটের দিকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু শেয়ার করছি সেগুলোও দেখতে থাকো। তো এখন প্রায় 7টা বাজছে, তো এতক্ষণ আমি যে কেন ভিডিওটা দেখাইনি আমার নিজেরই আফসোস হচ্ছে। তো গাইস চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের মানে অনেকটা রাত হয়ে গেছিলো ঠাকুরটা করতে করতে, তো এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এখানে খাবার ছিল না অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে। তো আমরা এখন খাচ্ছি কুরকুরে, আর এখানে বিস্কুট কিনলাম কারণ খাবার দোকান ছিল না। তো চলো আমরা খাই, এখানে আমি অনেকজনে আছে, বাবা ঠাকুরের ওখানে ব্যস্ত ছিল, ভাই আমি আর একজনে ছিল। তো আমরা খাওয়া দাওয়া করছি, তো এইবার পুরোপুরি হচ্ছে ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরটা বেদিতে তোলাও হয়ে গেছে, তো চলো তোমাদের পুরো কমপ্লিট লুকটা তোমাদের দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি। তো এখন প্রায় বাজে 11:30 দিক, তো চলো দেখে নাও। আমাদের কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার এখান থেকে বেরোবো। তো এখানে মন্দির প্রায় লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ, তো আর বেশি বকবক করব না। তো আর আমার একটা সমস্যা হচ্ছে, জানি না আমি তোমাদের সাথে কতটা ভিডিও শেয়ার করব, কারণ আজকে চতুর্থী হয়ে গেল, পড়ে গেল। তো এবার আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমাদের বললাম যে আমি কন্টিনিউ ভিডিও দেবো তোমাদেরকে, কিন্তু আমি দিতে পারছি না। দেখতেই পেলে যে আজকে আমি কতটা মানে ভিডিওটা কেটেছি, যে আমি মানে ভিডিওটা করতে পারিনি, কতটা ছোট ভিডিওটা হয়েছে। তো কি করব, আমার কিচ্ছু করার নেই। তো আমার মনে হয় যে আজকের ভিডিওটাই লাস্ট ভিডিও হবে, তো আবার পুজোর পরে ভিডিও আসবে তোমাদের সামনে। তো চলো এখন আমরা বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি, গুড নাইট, লাভ ইউ অল।